বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক পরিচারিকার। মৃত মহিলার নাম কাকলি মুহুরি। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদা থানার পায়রাডাঙ্গা বাজারপাড়া এলাকায়। মৃত মহিলা জয়া দাস নামে একজনের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। আজ সকালে তিনি প্রতিদিনের মতো কাজ করতে যান। সেখানে টিউব অয়েলে জল তুলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। সঙ্গে সঙ্গে তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত কাকলি মুহুরির বাড়ি রানাঘাট থানার শিবপুরে। কাকলি মুহুরির আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রানাঘাট মহকুমা হাসপাতালে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ। মানুষ উনি সবার বাড়ি কাজ করে খায়। সকালবেলা সামনের বাড়ি কাজে এসছে, উনি বৃষ্টি পড়ছিল, সারা শরীর ভিজে গেছে ওনার। তা আমাদের বাড়িও কাজ করছে, কাজ টাজ করে আমি ঠাকুর বাসন মাজছি, ও ঘর মুছছে। এবার আমাদের সামনে কল চাপছে, ও কল চাপতে চাপতে যখন চিৎকার করলো, তা আমি ওকে ধরেছি যে চিৎকার করলো কেন, তোমার কামড়িয়েছে। দেখলো শর্ট, ওর মানে শর্ট দিল আমাকে, শর্ট দিল আর ও পড়ে গেল। আমিও তো চাপলাম, তখনই আমিও চেপেছি, আমি ওকে ধরেছি, ও যখন ও চিৎকার করলো আমি ধরলাম ওকে। জেলা তথা রাজ্যের যাবতীয় খবর জানার জন্য আজই ভিজিট করুন নদিয়া নিউজ 24 এর ওয়েবসাইট www.nodianews24.com। এছাড়াও ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ নদিয়া নিউজ 24 এবং সাবস্ক্রাইব করুন আজই আমাদের ইউটিউব চ্যানেল নদিয়া নিউজ 24।